শ্রাবণ হিন্দুদের অতি পবিত্র একটি মাস। 12টি মাসের মধ্যে শ্রাবণ মাসকে ধরা হয় অতি পবিত্র মাস। অনেকে মনে করেন এই মাসটি হচ্ছে মহাদেবের মাস। এই মাসে যেই সমস্ত হিন্দু শ্রদ্ধাবান ব্যক্তি রয়েছেন তারা মহাদেবের উপাসনা করে থাকেন নানা রকম বিধির মাধ্যমে। এই মাসে মহাদেবের পাশাপাশি আমরা যদি নন্দী মহারাজকে পুজো করতে পারি তবে আমাদের মনস্কামনা অর্থাৎ মনের ইচ্ছা খুব সহজে পূরণ হতে পারে। কিন্তু কিভাবে পুজো করবেন তাই ভাবছেন? তবে জেনে নিন কিভাবে পুজো করতে হবে নন্দী মহারাজকে। ভারতবর্ষের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহাদেবের মন্দির। শুধু ভারতবর্ষ কেন, এশিয়াতে এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে মহাদেবের মন্দির। এই মহাদেবকে পুজো করার পর মহাদেবের পাশাপাশি নন্দী মহারাজকে ধূপ এবং আগরবত্তি দেখিয়ে পুজো করতে হবে। ধূপ এবং আগরবত্তি দেখিয়ে পুজো করার পর সেই নন্দী মহারাজের কানে কানে জানিয়ে দিন আপনার গোপন ইচ্ছা। সেই ইচ্ছা যতক্ষণ না পূরণ হচ্ছে সেই মনের ইচ্ছা কিন্তু আপনি অবশ্যই আর অন্য কাউকে জানাবেন না। এরপরে নন্দী মহারাজের পা ছুঁয়ে আপনি মহারাজের কৃপা নিয়ে নেন অর্থাৎ আশীর্বাদ নেন এবং প্রার্থনা করুন আপনার যে মনের ইচ্ছা তিনি যাতে খুব শীঘ্রই মহাদেবকে পৌঁছে দেন। এবং মহাদেবের কাছে আপনার ইচ্ছা যখনই পৌঁছে যাবে সাথে সাথে আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবেন দেবাদিদেব মহাদেব, কেননা তিনি হচ্ছেন আশুতোষ অর্থাৎ অল্পেই সন্তুষ্ট। এবং নন্দী শব্দের অর্থ আনন্দতা বা প্রসন্নতা। মানুষের জীবনে আনন্দতা এবং প্রসন্নতা ফিরিয়ে আনাই হচ্ছে নন্দী মহারাজের কাজ। অবশেষে অবশ্যই নন্দী মহারাজকে এবং মহাদেবকে প্রণাম জানাবেন। প্রণাম জানিয়ে আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছাটি যাতে পূরণ হয় তার কামনা করুন। দেখবেন আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে।